আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে আহলে হাদিস পরিচিতি। আমরা সমাজে যখন এই আহলুল হাদিস বা আহলে হাদিস কথাটা বলি তখন অনেকের উর্বর মস্তিষ্ক জগতে নতুন চিন্তার উদ্রেক হয় যে এরা মনে হয় পঞ্চম আর একটা মাঝহাব সৃষ্টি করলো, আর একটা ফেতনা সৃষ্টি করলো, হয় কি না এরকম? এর অন্যতম কারণ হচ্ছে ভুল ধারণা। আসলে এটা তো নতুন কিছু না, পুরনো জিনিসকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে এটাই। আমি মুসলিম, আমি মুমিন, আমি আল্লাহর বান্দা ইবাদুল্লাহ, কত আমার নাম আছে না, বিভিন্ন নাম আছে, বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন মানুষকে নাম দেওয়া হয়। কারো বাড়ি মুন্সীগঞ্জ হলে সে মুন্সীগঞ্জি, নাকি কুমিল্লায় বাড়ি হলে কুমিল্লাবি, এরকম বিভিন্ন থাকে না উপাধি। তো আহলুল হাদিস আসলে কে সেটি আমাদেরকে আগে জানতে হবে। এটা কি পৈতৃক সূত্রে প্রাপ্ত কোনো উপাধি, না এটা কোনো বৈশিষ্ট্যগত নাম, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করার আপনাদেরকে চেষ্টা করব। আহলুল হাদিস অর্থ হচ্ছে হাদিসের অনুসারী। হাদিস বলতে এখানে কোরআন এবং হাদিস দুটোই, কারণ কোরআন মাজিদে 14 জায়গায় কোরআনকে হাদিস বলা হয়েছে। ফাবি আই হাদিস ইমবাদাহু ইমিনুন, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, এইভাবে বিভিন্ন 14 জায়গায় মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহ তার পিএইচডি থিসিস, যেই থিসিসের মূল্যায়নকারী কোনো আহলে হাদিস ছিলেন না। স্যার যখন এই থিসিস করেন তখন অনেক বাধাবিঘ্ন এসেছিল। স্যার তার সুপারভাইজার যিনি তিনিও হানাফি ছিলেন এবং বলেছিলেন আমার এই সুপারভাইজারের মূল্যায়নকারী যারা শিক্ষক থাকেন বিভিন্ন ইউনিভার্সিটির, কেউ যেন আহলে হাদিস না হয়, সবাই যেন হানাফি হয়। তারা মূল্যায়ন করে এই বিষয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সেটি মুদ্রিত আকারে আমাদের সামনে আছে, সেখানে সব বিস্তারিত বলা আছে। আমি সেই ইতিহাসের একজন ছাত্র হিসাবে কিছু বিষয় উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে যেটি বলছিলাম যে আহলুল হাদিস মানে হচ্ছে কোরআন এবং হাদিসের নিঃশর্ত অনুসারী। যিনি কোরআন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিরপেক্ষ ও নিঃশর্ত অনুসারী তিনিই হচ্ছেন আহলুল হাদিস। আমরা এখানে বলছি নিঃশর্ত এবং নিরপেক্ষ, বুঝতে হবে আপনাকে। যখন আমরা যারা ছাত্ররা সংজ্ঞা লিখি, আরবিতে হোক বাংলাতে হোক বিভিন্ন বিষয়ের সংজ্ঞা লিখি আমরা, তখন ওর মধ্যে কেন এই সংজ্ঞার মধ্যে এই শব্দগুলো দেওয়া হলো সেটা একটা ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। নিরপেক্ষ ও নিঃশর্ত এটা এই কারণে বলা হচ্ছে যে কোরআন এবং হাদিসের সামনে আমাকে কী করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ আমাকে যতই বিদ্যা বুদ্ধি দিক না কেন, আমি যতই উর্বর মস্তিষ্কের অধিকারী হই না কেন, কোরআন এবং হাদিসের সামনে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, এটি একজন মুমিনের অন্যতম, মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য। চার্লস ডারউইন বলতেছে যে মানুষ হচ্ছে আমরা বানরের নাকি জাত, আমরা বানর থেকে আমরা এসেছি না নাউজুবিল্লাহ। আপনারা কেউ বানরের বংশ মনে করেন নাকি নিজেদের? যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে উত্তম অবয়বে, সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন এবং আদমের বংশ থেকে আমরা এসেছি, আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে মনুষ্য প্রজাতি এবং প্রজাতি এবং বিশ্ব পরিবার ব্যবস্থা গড়ে উঠেছে। কিন্তু ডারউইন তার উর্বর মস্তিষ্ক দিয়ে, যুক্তি দিয়ে সে চিন্তা করলো যে মানুষ হচ্ছে বানর থেকে এসেছে নাউজুবিল্লাহ, আর এগুলো আমাদের পাঠ্যসূচির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে আমরা বানরের বংশটা বোঝানোর জন্য। তার মানে আল্লাহ তাকে মেধা দিয়েছে কিন্তু সেই মেধাকে সে আল্লাহর বিধানের কাছে কী করেনি, আত্মসমর্পণ করেনি। এই জন্য ইমাম জাহাবি একটি কথা বলেছেন যে লানাল্লাহু যাকা বেলা ইমানিন ও রজিয়া আনিল বালাদাতে বিত্তাকোয়া মা আত্তাকোয়া। মেধা আছে কিন্তু ইমান নাই, আল্লাহ ওই মেধার প্রতি অবিসম্পাত বর্ষণ করুন। আর কেউ হয়তো একটু বোকা শোকা কিন্তু তার মধ্যে তাকোয়া আছে, আল্লাহ ভীরুতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বোকার প্রতি কী হবেন, সন্তুষ্ট হবেন। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এটা নোট করেছি। তাহলে তারা, তাদের মেধা আছে, জাকা আছে কিন্তু কি নাই, ইমান নাই, কোরআনের বিধানের কাছে তারা আত্মসমর্পণ করে না। যে বিধানের মধ্যে কোনো পার্থক্য না, জালিকাল কিতাব ওয়া রাইবা ফি, সেখানে তারা আমাদেরকে বানরের বংশ বলার চেষ্টা করছে। যাই হোক, আমি যেটি বলছিলাম যে কোরআন এবং সহিহ হাদিসের নিরপেক্ষ ও নিঃশর্ত অনুসারী।
আমি যে আমল করি না কেন যখন কোরআন এবং হাদিসের বিধানটা আমার কাছে স্পষ্টভাবে প্রমাণিত হবে দলিল এবং প্রমাণ সহকারে তখন তার কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে আমার যুক্তি আমার বিবেক যাই বলুক না কেন আমার যুক্তি বিবেককে দেয়ালে ছুঁড়ে মারতে হবে যে ইমামদের আমরা অনুসরণ করি চার ইমাম তারা তো এই কথাই বলে গেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যিনি ইমামদের শিরোমণি যখন হাদিস সহিহ পাবে জানবে সেটি হচ্ছে আমার মাযহাব সব ইমামই বলেছেন ইজা রাআইতুম কালামানা ইখালিফুল কিতাব ওয়া সুন্নাহ ফাতরুকুহু ফিল জিদার যখন দেখবে যে আমাদের কথা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হচ্ছে ফাতরুকুহু ফিল জিদার তাকে দেয়ালে ছুঁড়ে মারো অতএব আহলুল হাদিস হতে গেলে আমাদের কোরআন এবং হাদিসের সামনে আত্মসমর্পণ করতে হবে নিরপেক্ষভাবে আগে আমার বাপদাদাই আমল করেছে আমি ছাড়তে পারবো না বাপদাদারা কি ভুল করে গেছে এগুলো হচ্ছে জাহেলি রীতি তারা বলেছিল হাসবুনা মা ওয়াজাদনা আলাইহা আবাআনা আওলাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়া যে আমাদের জন্য আমাদের জন্য যথেষ্ট আমরা আমাদের বাপদাদারকে যার উপরে পেয়েছি যদিও তার বাপদাদারা কিছুই না জানত তাহলে আমরা কখনো একজন মুসলিম হিসাবে বাপদাদার আমরা দোহাই দিব না আমরা কোরআন এবং হাদিসের দোহাই দিব কারণ বাপদাদা তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না কোনো ইমাম আমাকে জান্নাতে নিয়ে যাবে না আমাকে জান্নাতে নিয়ে যাবে কোরআন এবং সহিহ সুন্নাহ সুতরাং যেটি আমাকে জান্নাতে নিয়ে যাবে সেটিকে আমাকে বিনা বাক্যবে তার সামনে আত্মসমর্পণ করতে হবে এবং অনুসরণ করতে হবে যার মধ্যে বৈশিষ্ট্য পাওয়া যাবে তিনি হচ্ছেন আহলুল হাদিস তিনি শাফি মাযহাবের হন হানাফি হন হাম্বলি হন মালিকি হন যে হন হন না কেন কারণ তখন তার পরিচয় হয়ে দাঁড়াবে কোরআন এবং হাদিসের কি তিনি নিঃশর্ত অনুসারী সম্মানিত সুধী মণ্ডলী ইমাম আহমদ রহমাহুল্লাহ বলেছেন যে আহলুল হাদিস ইন্দানা মাই ইস্তামিরুল হাদিস যে হাদিসের প্রতি আমল করে সেই হচ্ছে কি আহলুল হাদিস তাহলে আপনি যেই হন না কেন আহলুল হাদিস বলতে দুই শ্রেণীর মানুষকে বোঝায় আমাদের সমাজ অনেক সময় বিভ্রান্তি রয়েছে এই তোমরা আহলে হাদিস কী জন্য এটা তো মহাদ্দেশরা তোমাদের কয়েকটা হাদিস মুখস্থ আছে এ ধরনের বিভ্রান্তিমূলক কথা বলা হয় না আহলুল হাদিস হচ্ছে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মহাদ্দেশিনে কেরাম আর দ্বিতীয় হচ্ছে যারা তাদের সনিষ্ঠ অনুসারী সাধারণ আম জনতা যারা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করতে চায় তারাও এই আহলুল হাদিসের মধ্যে পড়বে সম্মানিত সুধী মণ্ডলী দেখুন সাহাবায়ে কেরাম আহলুল হাদিসের প্রথম জামাত তারপরে তাবেইন তাবে তাবেইন এইভাবে চলে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন আনা আউয়ালু সাহেবি হাদিসিন ফিদ দুনিয়া আমি দুনিয়াতে প্রথম আমি সাহেবে হাদিস আহলুল হাদিস তাহলে সাহাবায়ে কেরাম প্রথম জামাত তারপরে তাবে তাবেইন এভাবে চলে আসছেন যখন 37 হিজরির পরে ইসলামের মধ্যে বিভিন্ন রকমের ফেরকা মাথাচাড়া দিয়ে উঠল উৎপত্তি ঘটল শিরক এবং বিদআত বিভিন্ন রকমের দর্শন চিন্তা অনুপ্রবেশ ঘটল তখন যারা খাঁটি মুসলমান ছিলেন তারা নিজেদেরকে পরিচয় দিতেন আহলুস সুন্নাহ বলে আহলুল হাদিস আহলুল আসার এইভাবে তারা তাদের পরিচয় দিতেন কারণ বেদাতীদের থেকে পৃথক বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার কারণে আপনি যদি একটু অমুসলিম দেশে যান সেখানে যেহেতু আপনি মুসলিমই বলবেন নাকি কিন্তু বহু মুসলিম আছে ভেজাল আছে নাম সুন্নি মুসলমান কিন্তু সুন্নি না আমি খুতবা দিতে গেছি আজকে ত্রিমোহনীতে আমাকে রিক্সাওয়ালা নিয়ে যেয়ে দেখছি সুন্নি একটা মাদ্রাসার মধ্যে ঢুকাই দিয়েছে আমি তো বললাম এটা না বুঝতে পারলাম আমি ভাব দেখে আগে নাম সুন্নি মিলাদের নামে জশ্নে জুলুস চলতেছে তাহলে এটাকে সুন্নি হলো সুন্নি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে সুন্নাতের অনুসরণ করতে হবে তাহলে এই 37 হিজরির পরে যখন বিভিন্ন বেদাতি দলের উত্থান ঘটল তখন তাদের সাথে একদল তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বোঝানোর জন্য যারা শিরক এবং বেদাতের সাথে কখনো আপোষ করতো না যারা কোনো মস্তিষ্ক প্রসূত চিন্তা গ্রিক দর্শন কোনো কিছুর সামনে তারা আত্মসমর্পণ করতো না কোনো রকম দর্শনের সামনে তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ বলে পরিচয় দিত ইবনে সিরিনের একটি কথা আছে লাম ইয়াকুনু আনিল ইসনাদে ফালাম্মা ওয়াকাতিল ফিতনাতু ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফাইন কানা মিন আহলি সুন্নাতে ফায়ুখাযু হাদিসুহুম ওয়া ইন কানা মিন আহলিল বিদআ ফালা ইউখাযু হাদিসুহুম যখন বিদআত লাম ইয়াকুনু আনিল ইসনাদ সনদ সম্পর্কে আগে জিজ্ঞেস করা হতো না কিন্তু যখন ফেতনা শুরু হলো তখন বলা হলো তোমাদের হাদিসের রাবিকে বলো যদি সে আহলুস সুন্নাহভুক্ত হতো তাহলে তার হাদিস গ্রহণ করা হতো
আর ওয়াইনদর আর ইলা আহলিল বিদা ফলা ইউখাযু হাদিসুহুম আর যদি বিদাতি হতো তাহলে তার হাদিস কি করা হতো না গ্রহণ করা হতো না তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক ইমাম শাফি এই প্রত্যেককে 80 হিজরি থেকে 241 হিজরি ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ এর মাঝে তার পূর্বের যারা মুসলমান ছিল 80 হিজরির পূর্বে তারা কোন মাযহাবের অনুসরণ ছিল তখন কি আসলে মাযহাবের কোনো অস্তিত্ব ছিল ছিল না এমন কি চার ইমাম তাদের জীবদ্দশাতেও ছিল না 400 হিজরির পরে গিয়ে তাদের নামে স্বতন্ত্রভাবে কি মাযহাব তৈরি করা হয়েছে এইজন্য শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেছেন এলাম আন্না নাস কানু ক্বাবলা আল মিয়াতির রাবিয়া গায়রা মুজমাইনা আলা তাকলিদ আল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি যে 400 হিজরির পূর্বে পৃথিবীর মানুষ কোনো একটা নির্দিষ্ট মাযহাবের উপরে ঐক্যবদ্ধ ছিল না 400 হিজরির পরে ইমামদের নামে এগুলো তৈরি করা হয়েছে তারা তৈরি করতে বলেননি তাদের নামে তৈরি করে তাদের দিকে কি করা হয়েছে সম্পর্ক সম্পর্কিত করা হয়েছে কিন্তু এই ইমামদের জন্মের বহু পূর্বেই সাহাবায়ে কেরামের মাযহাব ছিলেন যেটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ড 256 পৃষ্ঠায় বলেছেন আমিন আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি মাযহাবুন কদীমুন মারুফুন قبل أن يخلق أبا حنيفة ومالكا وشافيا وأحمد فإنه مذهب الصحابة الذين تلقوه عن نبيهم إخانة بلا হচ্ছে যে আল্লাহ رب العالمين إمام أبو حنيفة مالك شافي أحمد এদের কে সৃষ্টি করার পূর্বেই আহলে সুন্নাত আল জামাতের একটি প্রাচীন মাযহাব ছিল সেটি হচ্ছে সাহাবীদের মাযহাব যারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম গ্রহণ করেছিলেন তাহলে বোঝা গেল চার মাযহাব সৃষ্টির পূর্বেও কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন যেটা মাযহাবুস সাহাবা নামে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আখ্যায়িত করেছেন এবং 400 হিজরির পূর্বে স্বতন্ত্রভাবে কোনো মাযহাব কিন্তু এই পৃথিবীতে দাঁড়ায়নি সম্মানিত সুধী মণ্ডলী তাহলে বোঝা গেল যে আহলুল হাদিস মানে শুধু মুহাদ্দিস না তাদের যারা অনুসারী তারাও হচ্ছে আহলুল হাদিস খাসায়েসু আহলুল হাদিস ওয়াস সুন্নাহ একটি গ্রন্থ আছে সেখানে বলা হয়েছে যে ফাকাদ ইয়াকুনু লিল ইনসানু লাইসা লাহু কাবীরু ইলমিন বিল হাদিস ওয়া উসুলিহি ওয়ালাকিন্নাহু মুত্তাবিউন লিল কিতাব ওয়া সুন্নাতে ফায়াকুনু হিনা ইযিন মিন আহলিল হাদিস হতে পারে কোনো মানুষের কাছে কোরআন এবং সুন্নাহর হাদিস তার মূলনীতি উসুলে হাদিস এগুলো সম্পর্কে বড় জ্ঞান নাই কিন্তু সে কোরআন এবং হাদিসের অনুসারী তাহলে ফায়াকুনু হিনা ইযিন মিন আহলিল হাদিস তাহলে সে আহলুল হাদিসের অন্তর্ভুক্ত হবে সম্মানিত সুধী মণ্ডলী তাহলে আহলুল হাদিস হওয়ার জন্য মুহাদ্দিস হতে হবে এই ধোকা কিন্তু মানুষ আর মানুষকে দেওয়া যাচ্ছে না মানুষ সচেতন হয়ে গেছে কারণ মুহাদ্দিসরা অবশ্যই আহলুল হাদিস এবং তাদের যারা অনুসারী তারাও হচ্ছে আহলুল হাদিস সুতরাং বোঝা গেল যেটি ব্রিটিশের আমলে তৈরি করা কোনো মাযহাব না অথবা এটি পঞ্চম কোনো মাযহাবও নয় বরং এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা একটি নির্ভেজাল আন্দোলনের নাম একটি নির্ভেজাল মানহাজের নাম যেই মানহাজের উপরে আমরা চলার চেষ্টা করি যারা এই নিরপেক্ষভাবে কোরআন এবং হাদিস মেনে নেওয়ার জন্য এই মানহাজের উপরে চলেন তারাই হচ্ছেন আহলুল হাদিস তিনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন তিনি যেই বংশেরই হন না কেন তিনি যেই মাঝহাবেরই হন না কেন যখন কোরআন এবং হাদিসকে মেনে নিবে কোনো যুক্তি দাঁড় করাবে না তখন সে আহলুল হাদিস হিসেবে পরিগণিত হবে দেখুন আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছেন যে লাউকানা দ্বীনু বিরাই লাকান আসফালুল খুফ আউলা বিল মাসহি মিন আলাহু ফাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ামসাহু আলা যাহিরে খুফাইহি আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যদি দিন রায়ের ভিত্তিতে হতো তাহলে মোজার উপরে মাসহ নিচে উপরে মাসহ করার চাইতে নিচে মাসহ করাটাই কি হতো উত্তম হতো কিন্তু আমরা মাসহ করি কোথায় মোজার উপরে করি কারণ মোজার ময়লাটা কোথায় লাগে সাধারণত নিচে রাখে আমার যুক্তি বিবেক বলছে যে নিচে মাসহ করতে হবে কিন্তু দলিল বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন উপরে সুতরাং এখানে আমার যুক্তি কি অচল হয়ে যাবে যুক্তি এখানে কোনো খাটবে না আমি কোরআন এবং হাদিসের সামনে এখানে আমি নিজেকে কি করতে হবে আত্মসমর্পণ করতে হবে এই আত্মসমর্পণ যারা করবে তারাই হচ্ছে আহলুল হাদিস তারাই হচ্ছে আহলুল আসার তারাই হচ্ছে সালাফি তারাই হচ্ছে সহি আকিদা অনুসারী সম্মানিত সুধী মণ্ডলী এই ভারতীয় মহাদেশে ইসলাম আগমনের ইতিহাস সঠিক ইতিহাস আমরা বলি না সবসময় পীর দরবেশদেরকে নিয়ে আমরা হাজির হই কিন্তু এখানে ইসলাম কিভাবে আসলো সেই ইতিহাসটা আমাদের একটু অনুসন্ধান করা দরকার মূলত এখানে ইসলাম কিভাবে এসেছে আরব বণিকদের মাধ্যমে মুহাদ্দিসিনা কেরামের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার জন্য সেই চিটাগাং সমুদ্র বন্দর দিয়ে আরবরা এসেছে এখানে বসতি স্থাপন করেছে অনেকে থেকে গেছে তাদের মাধ্যমে যে ইসলাম এই বাংলাদেশে এসেছিল সেটি ছিল নির্ভেজাল ইসলাম
সেটি কোনো মাঝহাবি ইসলাম ছিল না, সেই ইসলামে কোনো রায় কিয়াসের কোনো স্থান ছিল না, বরং সেটি ছিল কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে ভিত্তিশীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে চলে আসা একটি অবিমিশ্র এবং নির্ভেজাল ইসলাম। সুতরাং আমরা নিজেদেরকে যারা আহলুল হাদিস হিসেবে দাবি করি তারা হচ্ছে সেই নির্ভেজাল ইসলাম অনুসরণ করার আমরা চেষ্টা করি, অথচ এই প্রকৃত ইতিহাসগুলো আমরা জানি না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে হাদিসের প্রভাব আছে, এটা আমি আমির জামা থিসিসের মধ্যে লিখেছেন যে আমরা চলতি কথায় বলি যে এই কথার হদিস পাওয়া গেল না, এটা কিন্তু হাদিস থেকে এসেছে গবেষকরা বলছেন। তাহলে আরবের এই নির্ভেজাল ইসলাম যেটি বাংলার জমিনে আসলো এবং এই শিরক এবং বিদআত অধ্যুষিত এই অঞ্চলকে আলোকিত করলো, আমরা অন্ধকার থেকে আলোর মধ্যে আসলাম, তাদের মুহাদ্দিসিনে কিরাম এবং আরব বণিকদের মাধ্যমে আমরা সে আলোর পথ পাওয়ার পরে কি আবার অন্ধকারে ফিরে যাব? কারণ আল্লাহ তো আমাদেরকে ইসলামে নিয়ে এসেছেন, ইখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। আলো তো ভালো, আলোতে সব কিছু দেখা যায়, অন্ধকারে কিছু দেখা যায় না, অন্ধকার ভালো না। সুতরাং অন্ধকার থেকে আলোর পথে আসার পরেও আমরা আবার অন্ধকারকে গ্রহণ করব, এটি কিন্তু কখনো হতে পারে না। নারায়ণগঞ্জে এই সোনারগাঁয়ে একসময় বিশাল বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে শরফুদ্দিন আবু তাওয়ামা সহিহুল বুখারীর উপমাদেশে প্রথম দর্শ দেন। সেখানে কিসের দর্শ হতো? সহিহুল বুখারী এবং মুসলিমের সহিহুল বুখারীর দর্শ হতো, হাদিসের দর্শ হতো। সেই সুদূর ভারতসহ বিভিন্ন জায়গা থেকে এখানে ছাত্ররা পড়াশোনা করতে আসতো, অধ্যয়ন করে আসতো। তারা কোন কার কিসের অনুসরণ করতো? তারা অবশ্যই কোরআন এবং হাদিসের অনুসরণ করতো। কিন্তু কালের বিবর্তনে যখন নির্ভেজাল ইসলামের দায়ীগণ প্রস্থান করলেন, তখন শিরক এবং বেদাত কী করলো? এখানে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। যখনই শিরক এবং বেদাতের সমাজ ভরে গেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন একদল দাঈল আল্লাহকে সৃষ্টি করেছেন, যারা জীবন বাজি রেখে সেই শিরক এবং বেদাতের জঞ্জালকে পরিষ্কার করে সেখানে কোরআন এবং হাদিসের আলো প্রজ্জ্বলিত করেছেন, তারা ওহির আলোকে সমাজকে আলোকিত করার চেষ্টা করেছেন। সেই শরফুদ্দিন আবু তাওয়ামার উত্তরসূরি হচ্ছে, প্রকৃত উত্তরসূরি হচ্ছে আমরা, এটা আমরা মনে করি আলহামদুলিল্লাহ। কারণ মুহাদ্দিসিনের কিরামকে আমরা অনুসরণ করি, তারা আমাদের অগ্রবর্তী, তারা আহলুল হাদিস এবং তাদের আমরা অনুসরণকারী হিসাবে আমরা আহলুল হাদিস। আমাদের যদি হাদিস মুখস্থ নাও থাকে, একজন সাধারণ ব্যক্তিও হয়, তবুও তিনি আহলুল হাদিস হিসেবে পরিচিত হবেন। কিন্তু আমি অনেক হাদিস জানলাম, পড়ালাম, সহিহ খতমে বুখারীর দর্শ করলাম, কিন্তু বুখারীর হাদিসের প্রতি আমার আমল করার সৌভাগ্য ঘটল না, তাহলে কিন্তু আমি আহলুল হাদিস হতে পারলাম না। আমাদের দেশে তো বারাকাতান হাদিস পড়ানো হয়, শেষ বছরে এক বছরে ছয়টা হাদিস পড়িয়ে দেওয়া হয়, তার ব্যাখ্যা বিশ্লেষণ থাকে না, আমলের জজবা থাকে না, শুধু বারাকাতান আমরা এটি অধ্যয়ন করি। কিন্তু বুখারী কি বরকত হাসিলের জন্য শুধু, বা খতম বুখারীর অনুষ্ঠান করার জন্য? বরং কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী, সেইটি অনুযায়ী আমল করার জন্য বুখারী ইমাম বুখারী সংকলন করেছেন, যাচাই বাছাই করে বহু হাদিস বাদ দিয়ে কাটছাট করে শুদ্ধতার মানদণ্ডে সকল মুহাদ্দিসিনে কেরাম এবং হাদিস সমালোচকগণ সহিহুল বুখারীকে স্বীকার করেছেন এবং গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, মাকদেসি যখন এই উপমহাদেশ ভ্রমণ করতে আসেন, সে করাচির মানসুরায় আসছেন, আরও অনেক পর্যটক এসেছেন, তারা সবাই বলেছেন যে আকসার হোম আসাহাবু হাদিস, এদের অধিকাংশই হচ্ছে আহলুল হাদিস, তারা ইতিহাসের গ্রন্থগুলোতে লিপিবদ্ধ করে গেছেন। এরপরে যখন পরবর্তীতে এই উপমহাদেশে ইসমাইলি শিয়া শাসন আসলো এবং ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি পরবর্তীতে আরও সব রায়ভিত্তিক শাসন ব্যবস্থা এখানে কায়েম হলো, এবং শিয়ারা শাসন ব্যবস্থায় এসে হাদিসের দশগুলো বন্ধ করে দিল, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিল, হাদিসের পাঠ বন্ধ করে দিল, সবাই হাদিস থেকে বিমুখ হয়ে গেল, একটু অন্ধকারের মধ্যে আমরা পড়ে গেলাম। সেই অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে আবার পাঠালেন, তিনি কোরআন হাদিস যাচাই বাছাই রিসার্চ করে, তার যুগটা ছিল অত্যন্ত বৈরিতাপূর্ণ যুগ, সেই যুগে সঠিক কথা প্রকাশ করাও কিন্তু ছিল অত্যন্ত ভয়ানক ব্যাপার। কারণ রফুল ইয়াদিন আমিন বলার জন্য একজন ব্যক্তিকে দিল্লির মসজিদে তাকে আটক করা হয়েছিল, তাকে মারবে সবাই, শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভি তাকে গিয়ে বাঁচিয়েছিলেন। এই ঘটনা আপনারা থিসিসে অবশ্যই পড়েছেন বা আপনারা জানেন। সে শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভি, তার ভাতিজা শাহ ইসমাইল শহীদ এবং এদের মাধ্যমে উপমহাদেশে আবার হাদিস ভিত্তিক জীবন গঠনের একটি আন্দোলন শুরু হয়ে গেল, যেটি জিহাদ আন্দোলনের মাধ্যমে ইংরেজ বিতাড়ন এবং 1857 সালের পরে সিপাহী বিপ্লব যেটিকে আমরা বলি বা সিপাহী বিদ্রোহ, তারপরে এটি শিক্ষা সংস্কার আন্দোলনে পরিবর্তিত হয়ে গেল। 1857-র পরে যখন ইংরেজদের পক্ষ থেকে এই উপমহাদেশের মুসলমানদের উপরে, বিশেষ করে আহলুল হাদিসদের উপরে, কারণ
আর ওই উপমহাদেশে ইংরেজদের বিতাড়নের যারা আন্দোলন করেছে তাদের শীর্ষে ছিলেন সাদেকপুরি পরিবার, মাওলানা এনায়েত আলী, মাওলানা বেনায়েত আলী, তারা ছিলেন সবাই আহলুল হাদিস। অন্যেরা খানকায় বসে তসবিহ গুনছে, তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন আসেনি, কিন্তু তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে ঈদের দিনে বের করে দেওয়া হয়েছে। সে লোমহর্ষক ইতিহাসের কাহিনী আপনারা জানেন, ইতিহাসের পাতায় যেগুলো তাদের অবদান, তাদের ত্যাগ এবং তাদের কুরবানি জ্বলজ্বল করছে। ভারতবর্ষের জিহাদ আন্দোলন যে বইটি আমরা প্রকাশ করেছি, পাকিস্তানের সালাহউদ্দিন আহমদের লেখা, হাদিস প্রকাশনে প্রকাশিত, সেটি আপনারা অধ্যয়ন করবেন, সেখানে এই বিষয়গুলো সব বলা হয়েছে এবং এ বিষয়ে যে ধূম্রজাল ছিল সেগুলো দূর করা হয়েছে। সিপাহী বিপ্লবের পরে উপমহাদেশের আলেম সমাজ, বিশেষত আহলে হাদিসগণ চিন্তা করলেন যে এবার আমাদেরকে শিক্ষা বিপ্লব শুরু করতে হবে। মিয়া নাজির হোসেন দেহলভী রহমাহউল্লাহ, ভারতবর্ষে যিনি শাহ ইসহাকের হাদিসের দর্শে মসনদে বসে হাদিসের দর্শ দেওয়া শুরু করলেন এবং তার দর্শের এত সুনাম ছড়িয়ে পড়ল সুদূর বিভিন্ন দেশে, চীন, তিব্বত, আরবের বিভিন্ন দেশ, সকল জায়গা থেকে লক্ষ লক্ষ ছাত্র তার দর্শে এসে বসলো। তিনি তাদেরকে কল আল্লাহ এবং কল রসুলের গুঞ্জনে গুঞ্জরিত হলো দিল্লি, আবার এখান থেকে দীক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়লো এবং হাদিস অনুযায়ী জীবন গঠনের দীক্ষা এই মিয়া নাজির হোসেন মহাদ্দেস দেহলভী রহমাহউল্লাহর কাছ থেকে তারা লাভ করলো। প্রায় 1,20,000 তার ছাত্র, যেটি কল্পনাই করা যায় না, অথচ উনি চাটায়ে বসে তিনি দর্শ দিতেন। একবার নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালি যখন তাকে ভোপালে এসে দর্শ দেওয়ার জন্য বললেন, তখন তিনি বললেন আমি যদি দিল্লি, এবং উচ্চ বেতনের তাকে প্রস্তাব দিলেন, সেই যুগে অনেক টাকা বেতনের প্রস্তাব দিলেন, তিনি বললেন যদি আমি যদি আমার ছাত্রদেরকে রেখে চলে যাই তাহলে এই গরিব ছাত্রগুলোর কী অবস্থা হবে। তিনি কিন্তু জাননি, তিনি একদল প্রজন্ম তৈরি করে গেছেন, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞানে সুসজ্জিত মর্দে মুজাহিদ তৈরি করে গেছেন, একদল সৈনিক তৈরি করে গেছেন, একদল আলেম তৈরি করে গেছেন, একদল দাঈ আল্লাহ তৈরি করে গেছেন, যারা এই উপমহাদেশে হাদিস ভিত্তিক জীবন গঠনের বিপ্লব ঘটিয়েছেন এবং সাধন করেছেন। তারপরে নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালি যদি আমরা আসি, তিনি দেখব 222টি গ্রন্থের রচয়িতা। এই উপমহাদেশে সহিহুল বুখারী মুসলিম এগুলো অ্যাভেলেবল ছিল না, তিনি সুদূর মিশর থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ছাপিয়ে নিয়ে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রি বিতরণ করেছেন। যে অবদান দল মত নির্বিশেষে সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে তার ফলে হাদিসের, তিনি হাদিস মুখস্থ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। এইভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে আবার উপমহাদেশের মুসলমানরা যে শিয়া শাসনের অধীনে জর্জরিত ছিল, হাদিসকে যখন হাদিসের দর্শগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেখানে আবার হাদিসের জ্ঞান প্রজ্বলিত হলো এবং হাদিস অনুযায়ী জীবন গঠনের প্রচেষ্টা আবার নতুনভাবে শুরু হলো। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই বাংলার বুকে কাজ করে যাচ্ছে, সম্মানিত সুধী মণ্ডলী। সুতরাং আপনি কে সেটি বড় বিষয় না, আপনার এবং আমার পরিচয় হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী। আমি যদি কোরআন এবং হাদিসের অনুসারী বলি তাহলে এটি শুনতে কি খারাপ লাগছে না ভালো লাগতেছে? এটাকেই যদি আমি আরবিতে বলি আহলুল হাদিস বা ফার্সি সম্বন্ধে পদে বলি আহলে হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিসের অনুসারী, তাহলে খারাপ লাগার কোনো কারণ নয়, নেই। বরং আমার আর খুশি হওয়া উচিত যে আমি কোরআন এবং হাদিসের দিকে আমি সম্পর্কিত হচ্ছি। তাফসীর ইবনে কাসিরে হাফিজ ইবনে কাসির একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন, হাজা আকবর শারাফিন লি আসহাবিল হাদিস লি আন্না ইমামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকের ইমাম আছে, কিন্তু আমাদের আহলুল হাদিসদের ইমাম কে? আমাদের ইমাম হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি হচ্ছে আহলে হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা, কারণ কোনো ইমাম তো কাজে দিবে না। ফাল ইমামু মাযুরুন ওয়া আদবাউহু গায়রু মাযুরিন। আব্দুল ওহাব শাহরানি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমামদের ওজর আছে, যারা আমরা অনুসারী তাদের কোনো ওজর নাই, তাদের কাছে হয়তো কোনো হাদিস পৌঁছেনি, তারা উদ্ভূত পরিস্থিতির সমাধান দেওয়ার জন্য তাদের চিন্তা, তাদের রায় কি আসলে যে ফতোয়া দিয়েছেন, এজন্য তাদেরকে দোষারোপ করা যাবে না। কিন্তু আমরা অনুসারী যখন আমাদের সামনে দলিল স্পষ্ট, তখন আমাদের আর কোনো অজুহা চলবে না, বরং কোরআন এবং হাদিসের সামনে কী করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। এবং যিনি আত্মসমর্পণ করবেন, নিরপেক্ষভাবে কোরআন হাদিস মেনে নেবেন, তিনি আহলে হাদিস নামে অভিহিত হবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই বিষয়ে আমাদের অনেক বইপত্র আছে, যেমন আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, এটি আমাদের একটি বই আছে। তারপর মোহতারাম আমিরে জামাতের আহলে হাদিস আন্দোলন কী ও কেন, সেই বই আছে। এই বইগুলো আপনারা অধ্যয়ন করবেন, তাহলে ইনশাআল্লাহ এগুলো থেকে আপনারা আপনাদের চিন্তার খোরাক পাবেন। এবং এই থিসিস আছে আহলে হাদিস আন্দোলন কী ও কেন, আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রম বিষয়ে দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ, এই গ্রন্থগুলো কষ্ট করে আমিরে জামাত আমাদের জন্য গবেষণা করে রচনা করেছেন। আমরা যদি এটা অধ্যয়ন না করি তাহলে এই বইগুলোর কি হক আদায় হবে? হক আদায় হবে না। আমি যে হাদিসটি দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক
لا يضرهم من خذلهم حتى ياتي امر الله وهم كذلك কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে টিকে থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এভাবে হাত্তা ইয়াতি আমরুল্লাহ কিয়ামত চলে আসবে হুম কাযালিক তারা ওইভাবেই হকের উপরে টিকে থাকবে রাহ মুসলিম সহি মুসলিম হাদিসে বর্ণিত আছে ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনুল মাদিনী বলেছেন যে হুম আসহাবুল হাদিস হুম আহলুল হাদিস এই মুক্তিপ্রাপ্ত যারা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ফেরকায়ে নাজিয়া তারা হচ্ছে আহলুল হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম যদি তারা আহলুল হাদিস না হয়ে থাকে তাহলে আমার জানা নাই যে তারা কারা ইমাম শাফি বলেছেন ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস কাআন্নি রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যান আমি যখন কোনো আহলুল হাদিসকে দেখি তখন যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি সুবহানাল্লাহ এটা হচ্ছে বৈশিষ্ট্য যারা কোরআন এবং হাদিসের অনুসারী হবেন নিরপেক্ষ অনুসারী হবেন কোনো রায় কিয়াসের কাছে আত্মসমর্পণ করবেন এখানে দুইটি ধারা আছে ফিকহের দুইটি ধারা আছে একটি হচ্ছে ফিকুল হাদিস হাদিস ভিত্তিক ফিক আর একটা হচ্ছে ফিকুর রায় বা রায় ভিত্তিক ফিক হচ্ছে যতই দলিল থাকুক আমার মাযহাবের ইমাম কি বলেছেন আমার মাযহাবের ফিকায় কি আছে আমি সেটাই অনুসরণ করব দলিল আমি দেখব না আমার কাছে মনে হচ্ছে যে এটি সঠিক কিন্তু আমার ইমামের আমি অন্ধ অনুসারী হয়ে আমি অন্ধ হয়ে গেছি তাকলিদের চশমা পরে আমি কোরআন হাদিস আর দেখতে পাচ্ছি না তো স্পষ্ট প্রমাণ আমার সামনে আছে এটা হচ্ছে আহলুর রায় আর আহলুল হাদিসের কথা হচ্ছে কোরআন এবং হাদিসে কি আছে যদি থাকে আমি মেনে নেব আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজন ইস্তিহাদ করতে হবে কিন্তু কোরআন এবং হাদিস স্পষ্ট থাকার পরেও আমি তার সামনে আত্মসমর্পণ করব না মেনে নেব না এটি কিন্তু আহলুল হাদিসদের বৈশিষ্ট্য নয় এই জন্যে আমরা ইমামদের নামে যদি কোরআন হাদিসের স্পষ্ট বিধান আসার পরেও সেটি অনুসরণ না করি আমরা কিন্তু কি আমাদের দিন মুক্তি পাবো না কারণ সেই ইমামরা আমাদের দায় দায়িত্ব নেবেন না তারা প্রত্যেকে যেহেতু আমাদেরকে বলে গেছেন যে সহিহুল হাদিসু ফাওয়া মাযহাবি যখন হাদিস সহি পাবে জেনে রাখো সেটাই হচ্ছে আমার মাযহাব তাহলে এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য কী আহলুল হাদিসরা কী চায় সেটা আমাদেরকে জানতে হবে বিভিন্ন প্রোগ্রামে গেলে আমাদের অনেক সময় বাধা দেওয়া হয় ভুল বোঝানো হয় প্রশাসনে আজকেও এখানে ভুল বোঝানো হয়েছে কিন্তু যদি প্রশাসন বাইরে থাকেন এবং অবশ্যই হয়তো আছেন তারা শুনবে মানে আমাদের আলোচনাগুলো কি এখানে কোনো মানে কোনো নেগেটিভ কোনো মুভমেন্ট নাই এটা এটা আহলে হাদিস আন্দোলন তো এটা প্রকাশ্য আন্দোলন এখানে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার মধ্যমপন্থার কথা বলি আমরা আমরা কোনো সন্ত্রাসবাদী তার শিক্ষা দেই না বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবায়ে কেরাম যে নীতি এবং আদর্শের উপরে চলেছেন আমরা সেই কোরআন এবং হাদিসের সামনে আত্মসমর্পণ করি এবং এই আত্মসমর্পণকারীদের নামই হচ্ছে আহলুল হাদিস সুতরাং ভুল বুঝবেন না বরং আমাদেরকে জানার চেষ্টা করুন আমাদের বইপত্র আছে আলহামদুলিল্লাহ এবং আমাদের কর্মসূচি আছে তাবলিগ ইস্তেমা প্রকাশ্য হয় আমাদের নওদাপাড়া রাজশাহী নওদাপাড়ায় লক্ষাধিক জনগণ সেখানে উপস্থিত হয় সব কর্মকাণ্ড আমাদের প্রকাশ্য তারপরেও কেন এত বাধা কারণ হকের বাধা হকের সামনে বাধা আসবে যদি বাধা না আসে তাহলে আপনার হকের গতি কি হবে না স্পিডটা বাড়বে না যত বাধা আসবে তত কি হবে আরও চাঙ্গা হয়ে যাবে আলহামদুলিল্লাহ যখন 2005 সালে মোহতারাম আমিরে জামাতকে গ্রেপ্তার করা হয় তখন মনে করা হয়েছিল যে আহলে হাদিস মনে হয় বাংলাদেশ থেকে শেষ কিন্তু না যত বাধা এসেছে তত আমরা কি হয়েছে আরও শক্ত হয়েছে আরও শক্তি সঞ্চয় করেছি আমাদের প্রচার প্রসারগুলো আরও বেড়েছে মানুষ নতুনভাবে জানার চেষ্টা করেছে এবং তারা জেনে আমাদের ভুল ভেঙেছে আলহামদুলিল্লাহ প্রশাসনও আমাদের সম্পর্কে অবগত আছে কিন্তু কিছু দুষ্টমতি লোক মাঝে মাঝে কী করে তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে তারা কিন্তু আমাদেরই রক্ত বংশের লোক তারা আমাদের মতোই মুসলমান কিন্তু এই ধরনের অনুষ্ঠান তারা বন্ধ করে আমরা কিন্তু বন্ধ করতে যাই না কারণ দিনে আলোচনা হচ্ছে এখানে এসব বন্ধ করার পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে এইভাবে হককে কিন্তু নির্বাপিত করা যাবে না হক তার সমহিমায় উদ্ভাসিত হবে হককে হয়তো সাময়িকভাবে বাধাগ্রস্ত করা যায় কিন্তু চিরস্থায়ীভাবে কখনো স্তব্ধ করা যায় না হক এবং বাতিল এটি কখনো এক হয় না হক এবং বাতিল কখনো মিশ্রিত হবে না হক হক বাতিল বাতিল হক সুস্পষ্ট এবং হক সুস্পষ্ট হওয়ার পরেও আমি যদি বাতিলের অনুসরণ করি বা হকের বিরুদ্ধচারণ করি আমি তাহলে আল্লাহ অবশ্যই আমাকে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত করবেন অপমানিত করবেন অপদস্থ করবেন আমরা চাই না আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই সব মুসলিম আমাদের ভাই সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাই আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি কারো সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই কারো সাথে আমাদের কোনো শত্রুতা নেই সবাই আমরা ভাই ভাই সুতরাং মুসলিম ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ণ রাখতে হবে প্রোগ্রাম বন্ধ করে সফলতা অর্জন করা যায় না আজকে আসুন আপনারাও যদি থাকেন
আমি কিছুদিন আগে দিনাজপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে অন্য ভাইরা এসে আমাদের সাথে বাহাস করবে, তারা এসেছে কারণ তার আগে কয়েকদিন আগে তারা সেখানে গিয়ে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, একটা উত্তপ্ত পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে। এরপরে আমরা যখন গেলাম তারা মনে করেছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, তা আমাদেরকে বিষয়টা যখন জানানো হলো তখন আমরা তো আমাদের মতো করে আলোচনা করলাম, ওই রকম কোনো বিতর্কিত বা কোনো সাংঘর্ষিক অথবা কোনো উস্কানিমূলক কোনো কথাই আমরা বলিনি, তারাও আমাদের আলোচনা শুনেছে, আলহামদুলিল্লাহ আলোচনা শুনে সেখান থেকে তারা সসম্মানে সুন্দরভাবে বিদায় নিয়েছে, আমরাও বিদায় নিয়েছি। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের বইপত্র আছে আহলে হাদিস আন্দোলন কী ও কেন, আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ যেটা পিএইচডি থিসিস, এটা আপনারা অধ্যয়ন করুন দেখুন। এবং চার ইমাম তারা তো সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী ছিলেন, তারা আহলুল হাদিস ছিলেন, সুতরাং আমরা যদি তাদের প্রকৃত অনুসারী হতে চাই তাহলে অবশ্যই তাদেরকে আমাদের কথায় নয় বরং বাস্তবে তাদের অনুসরণ করতে হবে। আর যদি তাদের নামে আমরা চালিয়ে যাই দুনিয়াবী জীবনে হয়তো ছাড় পাবো, কিয়ামতের দিন কিন্তু তারা আমাদের কোনো দায় দায়িত্ব নেবেন না। দেখুন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাহুল্লাহ তার আল আকীদাতুল হাসানা এই বইয়ের পাঁচ পৃষ্ঠা একটি কথা বলেছেন, ফালাইসালিল আকলে হুকমুন ফি হুসনিল আশিয়াই ওয়া কুবিহা, আমাদের আকল আমাদের বুদ্ধির কোনো জিনিসকে ভালো বা মন্দ যাচাই করার মানদণ্ড দেওয়া হয়নি, যদি হতো তাহলে মোজার উপরে না মাসেহ করে নিচে মাসেহ করতে হতো। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, যখনই ইমামদের সামনে হাদিসের বিধান স্পষ্ট বর্ণনা করা হয়েছে তারা তাদের মত থেকে ফিরে এসেছেন এবং সেই দৃষ্টান্ত আমাদের সামনে অনুসরণ করে গেছেন, কোনো জিনিস না থাকলে বলেন যে আমাদের এটা জানা নেই, কিন্তু তারা যখন হাদিস আসলে তারা সেই বিধান মানেননি, এরকম কোনো ইমামের পক্ষ থেকে কোনো ঘটনা বর্ণিত হয়নি, কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের নিরপেক্ষ অনুসারী হতে হবে এবং কোরআন এবং হাদিসের অনুসারী হলে হবে না এই দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমি নিজে জানলাম মানলাম, কিন্তু মানুষ আজকে যে সমাজ শিরক বিদাতে নিমজ্জিত সেই শিরক বিদাতের অন্ধকারকে দূর করার জন্য আমার চেষ্টা চালাতে হবে, কারণ আমার মাধ্যমে একজন ব্যক্তিও যদি হেদায়াত লাভ করে তাহলে এটা আমার জন্য অনেক ফজিলতপূর্ণ হবে। এমনকি আমি আমার মোমিন ভাইয়ের সাথে যদি তাবাসসুমুকা ফি ওয়াজহি আকিকা সাদাকা, তোমার মোমিন ভাইয়ের সামনে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলে এটি হচ্ছে সাদাকা। সুতরাং আমি শুধু নিজে জানলে হবে না, আমার দাওয়াত দিতে হবে, বাল্লে বা আন্নি ওয়ালাও আয়া, যদি একটি আয়াতও জানা থাকে তবুও সেটার প্রচার করতে হবে, কারণ আমি মানলাম কিন্তু এই মুন্সিগঞ্জের মানুষ আজকে অনেক এখানে এসেছে, তাদের কাছে আমি যদি দাওয়াত না পৌঁছাই কিয়ামতের দিন তারা আমাদেরকে যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ করে নালিশ করে যে আল্লাহ তারা শুধু কোরআন এবং হাদিসের অনুসরণ করেছে সেই হাদিসের, কিন্তু আমাদের কাছে এই দাওয়াত দেয়নি, আমরা যেন আল্লাহর কাছে পরকালে ছাড় পাই, আল্লাহর কাছে যদি পাকড়াও যেন না হয়, আমাদের উপরে ন্যস্ত দায়িত্ব যেন আমরা পালন করতে পারি যথাযথভাবে, সেই জন্যই কিন্তু আজকে আমরা এখানে এই প্রোগ্রামে এসেছি এবং আমরা আমাদের দাওয়াগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি যে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত সুধী মণ্ডলী, কারণ আমি শুধু নিজে মানব কিন্তু আমার ভাই মানবে না, আমার আত্মীয় স্বজন মানবে না, আমার পাড়া প্রতিবেশী মানবে না, শিরক বেদাত আমার পাশে শিরক এবং বেদাত হচ্ছে আর আমি বসতে থেকে তসবি গুনতেছি, ওই তসবি গোনার কি কোনো দাম আছে নাকি? একটা গ্রামের যদি পাপাচার হয় অন্যায় হয় সেটাকে যদি বাধা না দেওয়া হয় প্রতিরোধ না করা হয়, ওখানে যদি একজন দরবেশ থাকে আল্লাহ যদি আজাব দেয় দরবেশকে আগে ধরবে আল্লাহ, ও সহ গোটা গ্রামকে কী করবে আল্লাহ ধ্বংস করবে। প্রাচীন যুগে এরকম অনেক ঘটনা অনেক হাদিসে কাহিনী এবং অনেক ঘটনা বর্ণিত হয়েছে। সুতরাং আমি নিজে জানবো কোরআন এবং হাদিস মানবো এবং এর দাওয়াত মানুষের মাঝে কী করবো প্রচার করবো এবং প্রসার করবো, কারণ প্রচার এবং প্রসার না করে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। আপনারা জানেন যে 1978 সালে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1994 সালে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে সাংগঠনিকভাবে তার কার্যক্রম শুরু করেছিল। অনেক আহলে হাদিস সমাজে অনেক শিরক বেদাত ছিল, সবে বরাত হতো, হালুয়া রুটি খাওয়া হতো, এরকম অনেক বেদাত ছিল না? সেই বেদাতগুলো কিন্তু দাওয়াতের মাধ্যমে দূরীভূত হয়েছে, যদি দাওয়াত না দেওয়া হয় তাহলে কিন্তু এই শিরক বেদাতগুলো দূরীভূত হতো না। এখন আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে হকের অনুসরণ করার সঠিক বিষয়টা অনুসরণ করার একটা প্রবণতা একটা জজ্বা তৈরি হয়েছে, শুধু এখন হকের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এখন কুতুবে সিত্তা সহ কোরআনের তাফসির হাদিসের বিভিন্ন গ্রন্থ সব অনুবাদ হয়ে গেছে, মানুষ এখন যাচাই বাছাই করছে, শুধু কিতাবে বলেই কিন্তু এখন কেউ পার পেয়ে যাচ্ছে না, বরং দলিল তালাশ করছে, দলিল অনুসন্ধান করছে, এটা কোথায় পেলেন বলেন? অথচ এই অবস্থাতেও আমরা কিছু মানুষ খেলতামাশায় পরিণত করছি, ওয়াজের মাঠে স্টেজে জিকির করতে করতে লাফায় উঠতেছি, হ্যাঁ বক্তার ঘাট টাট ধরে আমরা ফেলে দিচ্ছি, এরকম ঘটনা আমরা দেখি না ইউটিউবে? এটা ইবাদতের নামে খেলতামাশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে বলেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুল আসার আহলুল হাদিসদের কিন্তু এসব মানহাজ নয়। কোনো সাহাবী তো জিকির করতে করতে খেজুর গাছের মাথার উপরে লাফ মারে উঠেনি, উঠছে কি?
তারা তো বেশি ফানাফিল্লাহ হওয়া দরকার ছিল, কিন্তু তারা কিন্তু এরকম হননি, বরং তারা আল্লাহ রসুল যেভাবে তাদেরকে বলেছে রমা আতাকুম রসুল ফাখুদুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা আঁকড়ে ধরো এবং যা থেকে নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো। এই মূলনীতি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তা আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে সমাজে যে শিরক এবং বিদআত ছিল সেটি অনেকটাই দূর হচ্ছে, এখন মানুষ সচেতন হচ্ছে, এখন দলিল অন্বেষণ করছে। আপনি একটা কথা বলবেন, একটা আমল করবেন, মানুষ বলছে এটা কোথায় আছে, আমাকে একটু প্রমাণ দেখান, বলে কি না। এখন কিন্তু আর অন্ধ অনুসরণ মানুষ করে না, আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অনেক বেশি সচেতনতা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমরা যারা নিজেদেরকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী মনে করছি, যারা নিজেদেরকে সহিহ আকীদার দাবি মনে করছি, আমাদের দায়িত্ব কিন্তু পূর্বের চেয়ে অনেক বেড়ে গেছে। এখন দাওয়াতি ময়দানে আমাদের আরও বেশি সময় দিতে হবে। আমি ছাত্র, আমার যে ছাত্রের যে ময়দান আছে সেখানে আমি দাওয়াত দেবো। আমি শিক্ষক, আমার যে কর্মক্ষেত্র আছে সেখানে আমি দাওয়াত দেবো। আমার ব্যবসায়ী, আমার যে কর্মক্ষেত্র আছে সেখানে আমি নিজে সৎ হব, অন্যদেরকে সততার দাওয়াত দিব, সততার মাধ্যমে আমি দৃষ্টান্ত স্থাপন করব। তাহলে এভাবে কিন্তু আমার দাওয়াতটা পৌঁছে যাবে সর্বস্তরে। আপনি কোরআন হাদিস যতটুকু জানেন, জানার চেষ্টা করবেন, জেনে সে অনুযায়ী আপনি অনুসরণ করবেন। আমার যদি সালাতে ভুল থাকে, আমি সালাত রসুল অধ্যয়ন করব, অধ্যয়ন করে আমার সালাতকে করব বিশুদ্ধ করে নিব। অন্য অন্য বিষয়ে যদি আমাদের বিভিন্ন বইপত্র রয়েছে সেগুলো আমরা দেখব, দেখে আমরা অনুসরণ করব, যদি ভুল থাকে সেগুলো আমরা সংশোধন করে নিব। কিন্তু ওই ভুলের উপরে গোড়ামি বা জেদ করবো না, যদি জিদ করি তাহলে সে জাহেলি যুগের লোকদের মতো আমাদের রীতি হবে, যে রীতি আহলুস সুন্নাত ওয়াল জামাতের না, যে রীতি আহলুস আহলুল হাদিসদের নয়, বরং এটি হচ্ছে যারা ইমামদের নামে তথাকথিত তাকলিদের দাবিদার তাদের হচ্ছে এই মানহাজ। এই মানহাজের সাথে আমরা কি একমত নয়, বরং কোরআন এবং হাদিসের যে মানহাজ সেই মানহাজের সাথে আমরা একতাবদ্ধ এবং এই সেই মানহাজের সাথে আমরা ঐক্য পোষণ করি আমরা সম্মানিত সুধী মণ্ডলী। এই জন্যে সাকিব আসছে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি, যেটি বলছিলাম এই যে এখন বললাম যে যেটি পূর্বের তুলনায় হকে হকটা আমাদের কাছে আরও বেশি সুস্পষ্টভাবে প্রতিভাত, আরও আমাদের কাছে স্পষ্টভাবে আমাদের কাছে সব দলিল প্রমাণ এসেছে। সুতরাং এখন কিন্তু আমরা আর গোড়ামি করলে চলবে না, আমার বাপদাদা এই অবস্থায় পেয়েছি তা না, নিরপেক্ষভাবে অনুসরণ করতে হবে। আপনাকে আমাকে মুক্তি পেতে হবে, সেই মুক্তি পেতে গেলে সেই পথ অনুসন্ধান করতে হবে এবং সেই পথ কোথায় আছে, কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, তারাকতু ফিকু আমরাইন লাং তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিহি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাত, যদি তোমরা এই দুটিকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এবং এই দুটি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে হাউজে কাউসারে যাওয়া পর্যন্ত এটি থাকবে, এটি সর্বদা আমাদের সঙ্গী থাকবে। আল্লাহ রাসূল আমাদের জন্য টাকা পয়সা রেখে যাননি, কোনো কিছুই রেখে যাননি, তিনি আমাদের জন্য রেখে গেছেন কি কোরআন এবং হাদিস, তার বাণী, এই দুটির অনুসরণ করতে হবে। এছাড়া আমরা অন্য কোনো যতই পথ তালাশ করি না কেন, যত ইজমের অনুসরণ করি, মতবাদের অনুসরণ করি, তরিকার অনুসরণ করি, কিন্তু মুক্তি পাবো না। আমাকে কোনো পীর সাহেব কিন্তু মুক্তি আমাকে দিবে না, পীর সাহেব নিজেই মুক্তি পাবে কিনা তার কোনো যুক্তি ইয়ে আছে নাকি, তার কোনো গ্যারান্টি নাই। অথচ ওসিলার নামে বলা হচ্ছে তোমাদের মুক্তির দায়িত্ব আমি নিয়ে নিলাম, কল্পনা করা যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন সালিনি মা শিতে আনকিদি নাফসাকে মিনান নার, তুমি আমার কাছে যা চাও আর চেয়ে নাও, তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো, কারণ কিয়ামতের দিনে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহ রাসূল তার মেয়ের যদি উপকার না করতে পারেন, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমরা এমন কি আছে যে অন্যকে জান্নাতে প্রবেশ করার গ্যারেন্টি নিয়ে নিয়েছে, এত বড় দায়িত্ব তো কাউকে দেওয়া হয়নি, এগুলো স্রেফ ধোকাবাজি, স্রেফ ধোকাবাজি। এটা আপনার বিশুদ্ধ আমল, আপনার বিশুদ্ধ ইমান, এটি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর অন্য কোনো কিছু জান্নাতে আপনাকে নিয়ে যাবে না। কারণ কে শুদ্ধতম আমল করবে সেটি দেখার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বিইবাদাত রাব্বিহি আহাদা, যে তার প্রভুর সাক্ষাৎ চায় কিয়ামতের দিনে সে যেন ফালিয়া আমাল আমালান সলিহান, সৎ আমল করে। আল্লাহ কিন্তু বলেননি যে ফালিয়া আমাল আমালান কেথেরান, সে বেশি আমল করে, এটি বলেননি, বরং বলেছেন ফালিয়া আমাল আমালান সলিহান। আমলে সলে কখন হবে, যখন আকিদা সহি হবে, তরিকা সহি হবে এবং কি হবে, হালাল রুজি হবে। এই তিনটি শর্ত যদি বিদ্যমান থাকে তখন সেটি আমলে সলে হিসেবে পরিণত হবে। ভালো কাজ হলে সেটা আমলে সলে হবে এমনটি নয়। মাগরিবের সালাত ফরজ তিন রাকাত,
আমি বললে আপনি বললেন বেশি ভালো হতে গিয়ে যে আমি 5 রাকাত আদায় করব, এটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে না, অথচ কাজটা কিন্তু ভালো। এশার সালাত ফরজ 4 রাকাত, আপনি বললেন আমি 6 রাকাত আদায় করব, কাজটা বাহ্যিক দৃষ্টিতে ভালো কিন্তু আসলে কিন্তু ভালো নয়। তাহলে ভালোর মানদণ্ড আপনার কাছে নাই, খারাপের মানদণ্ড আপনার কাছে নাই। কোরআন এবং হাদিসে বলা আছে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমলে সলে কোনটা আমলে সাইয়ে, সব কিন্তু বলা আছে স্পষ্টভাবে, দলিল প্রমাণ দেওয়া আছে কোরআন হাদিসে। যেটি সৎ আমল সেটি করতে হবে, এই সৎ আমলে আমাদেরকে পরকালে মুক্তির গ্যারান্টি হবে, আর অন্য কিছু কিন্তু আমাদের জন্য মুক্তির গ্যারান্টি হবে না। সুতরাং আমাদের আজকে দৃপ্ত শপথ নিতে হবে যে যে আমলটা আমি করব সেই আমলটি একটু যাচাই করে করব। আমি জমি কিনতে গেলে ঢাকা শহরে তো এক জমি 3-4 বার বিক্রি হয়, হয় না? এরকম ঘটনা ঘটে তো, জাল দলিল হয় না অনেক সময়? বাড়ি ভাড়া দিয়েছে এরকম ঘটনা শুনি যে কেয়ারটেকার রেখেছে, কেয়ারটেকার মালিকের জমি দখল করে বসে আছে, আসল মালিকের খবর না, এরকমও ঘটনা আছে, আছে না? বাড়ি ভাড়া দিয়েছে ভাড়িয়ালা, ভাড়াটিয়া বাড়ি দখল করে নিয়ে কীভাবে কাগজপত্র জাল করে নিয়ে করেছে। আমরা একটা যখন জমি কিনতে যাই তখন খুব হিসাব নিকাশ করে সব খতিয়ান ঠিক আছে কিনা, দাগ নম্বর ঠিক আছে কিনা, তার কোনো উত্তরাধিকারী ওয়ারেস আছে কিনা সব দেখে শুনে কিনি। বাজারে গেলে কী করে আমরা যাচাই বাছাই করে ভালো জিনিসটা কিনি, পচা জিনিসটা কিনতে চাই না। সব ক্ষেত্রে আমরা ভালোটা, ভালো পোশাক কিনতে চাই, যার যেটা সামর্থ্য আছে ভালো পোশাক পরতে চাই, কিন্তু শরীয়ত মানার বেলায় আমরা কী করি, দুর্বলটা মানার চেষ্টা করি, জগা যাচাই বাছাই করি না। এখানে আমরা ওই জমি কেনার মতো দলিল তালাশ করি না, কিন্তু আমাদেরকে দলিল তালাশ করতে হবে। দলিলের আলোকে যেটি মানদণ্ডে যেটি উত্তীর্ণ হবে সেটিকে গ্রহণ করতে হবে, আর যেটি উত্তীর্ণ হবে সেটিকে বর্জন করতে হবে। এই কোরআন এবং হাদিসের মানদণ্ডে উত্তীর্ণ আমল সমাজে প্রচলন ঘটানোর জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কাজ করে যাচ্ছে। এবং যারা এই চেষ্টা করবে, যারা কোরআন এবং হাদিসকে নিঃশর্তভাবে মেনে নেবে এবং এর ভিত্তিতে প্রমাণিত সঠিক আমল করবে, সে তারাই হচ্ছে আহলুল হাদিস। বংশগতভাবে আপনি জন্মগ্রহণ করলে আহলুল হাদিস হবেন না, বরং এটি হচ্ছে একটি বৈশিষ্ট্যগত নাম। এটি নতুন কোনো মাজহাব না, নতুন কোনো ফেরকা না, নতুন কোনো মতবাদ না, বরং এটি হচ্ছে একটি পথের নাম, যেই পথের শেষ ঠিকানা ইনশাআল্লাহ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু কোরআন এবং হাদিসের প্রতি টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।